অ্যাকশন, অ্যাকশন রিপ্লে। হ্যাঁ আমরা ফেয়ারিংস নিয়ে পড়ছিলাম তাই না? ইয়েস স্যার, এপিগ্লটিস পর্যন্ত ফেয়ারিংস নিয়ে পড়ছিলাম। ফেয়ারিংস এর ফেরিঞ্জিয়াল মাসেল গুলি খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে এই ফেরিঞ্জিয়াল মাসেল গুলি কমন ওপেনিং হওয়ার কারণে এই ফেরিঞ্জিয়াল মাসেল গুলি যদি অ্যাডিকুয়েটলি মুভ করতে পারে তাহলে স্বাভাবিক গতিতে চলবে, যদি অ্যাডিকুয়েটলি মুভ করতে না পারে তাহলে খাবার যাবে রেসপিরেটরি সিস্টেমে, রেসপিরেটরি সিস্টেম চলে গেলে কি হবে, অ্যালভিওলিতে গিয়ে আটকা পড়ে যাবে। এই খাবারগুলি ওখানে যখন যাবে ওখানে তখন ইনফেকশন হবে, কি হবে, ব্যাকটেরিয়াল অর্গানিজম আসবে বডিতে, যে অপরচুনিস্টিক প্যাথোজেন আছে সেগুলি সেখানে গ্রো করবে, মাল্টিপ্লাই করবে, এখানে তখন নিউট্রোফিল যাবে, নিউট্রোফিল গিয়ে পুট্রোফেকশন করবে, সেখানে পাস তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য যদি লাংসে কোনো খাবার যায়, এই মাসেলগুলি যদি ঠিকঠাক মতো কাজ করতে না পারে খুব প্রবলেম এবং ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হতে পারে। আমরা ল্যারিংস দেখি, একটু ল্যারিংস সম্পর্কে জানি। ল্যারিংস জানো তো, জানো তোমরা সবাই জানো, আমরা আরেকটু অর্গানাইজড হয়েতে ইন টার্মস অফ অ্যানাটমি পরে দেখি। এ বি সি তিনটি ছবিতে বিভিন্ন ভিউ থেকে দেওয়া আছে ক্লিয়ার করে বোঝার জন্য। রামিন, রামিন জয়েন করেছে আমাদের সাথে। ল্যারিংস ইজ সিচুয়েটেড বিলো হোয়ার দ্য ফেরিংস ডিভাইডস ইনটু ট্রাকিয়া এন্ড ইসোফেগাস। ভোকাল ফোর্ড বোঝে তো, ভোকাল ফোর্ড অর ভেস্টিবুলার ফোর্ড, এটাকে বলা হচ্ছে ভয়েস বক্স। এই যে উপরের ছবিটাতে দেখো, উপরের ছবিটাতে দেখো কিছুটা বোঝা যায়, তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার, ইয়েস স্যার, জি স্যার। এটা মূলত হচ্ছে একটা কার্টিলেজিনিয়াস স্ট্রাকচার যেটা বাইরে থেকে পালপেট করা যায়, ম্যানুয়ালি পালপেট করা যায়। স্ট্রাকচার কি আছে, এটা মূলত মাসকুলো কার্টিলেজিনিয়াস অর্গান, অনেকগুলি লিগামেন্ট দ্বারা অ্যাটাচ থাকে, দুই পাশেই অনেকগুলি লিগামেন্ট আছে। এখানে মাসকুলেচার কি কি আছে, এক্সট্রিনসিক যে মাসকুলেচার কানেক্ট দ্য ল্যারিং টু দ্য স্টারনাম, টাং, ফ্যারিংস এবং হায়োয়েড অ্যাপারেটাস। ইন্ট্রিনসিক মাসকুলেটার কানেক্টস দ্য ল্যারিঞ্জিয়াল কার্টিলেজিস। এপিগ্লটিস, এপিগ্লটিস তোমরা জানো, রস্ট্রাল মার্জিন অফ দ্য ল্যারিংস, এপিগ্লটিস মূলত একটা কার্টিলেজিনিয়াস অর্গান, ল্যারিংস এর রস্ট্রাল বাউন্ডারিতে থাকে, প্রিভেন্টস দ্য ফুড পার্টিকল ইন্টারিং ইনটু দ্য ট্রাকিয়া। বোঝা গেছে, এটা মূলত একটা কপাটিকা। এই যে ছবিটাতে একটা কুকুরের ছবি যেটাতে মার্কিং এর মাধ্যমে এপিগ্লটিস দেখানো হচ্ছে, যেখানে ট্রাকিয়াল ওপেনিং এবং ইসোফেজিয়াল ওপেনিং খুব কাছাকাছি অবস্থিত, কিন্তু এই কপাটিকাটা এমন ভাবে কাজ করে যাতে যখন একটা ওপেন হবে আরেকটা খুলে যাবে, আরেকটা বন্ধ হবে, এরকম আর কি, অল্টারনেটিভলি কাজ করে, রিটার্নস টু ইটস নর্মাল সাইজ এন্ড শেপ আফটার ডিস্টরশন ডিউ টু দ্য ভাস্ট অ্যামাউন্ট অফ এলাস্টিক ফাইবার প্রেজেন্ট উইদিন। এটাতে প্রচুর এলাস্টিক ফাইবার থাকে, এই জন্য যখন এক্সটেনশনের দরকার হয় এক্সটেনশন করে, তারপরে কনস্ট্রিক্ট করে বেস্ট অন দ্য নিড। ট্রাকিয়া, এই যে ল্যারিংস, ল্যারিংস এর পরে আছে ট্রাকিয়া। স্যার, হ্যাঁ, ল্যারিংস আর ফ্যারিংস এর মাঝখানে কি এপিগ্লটিস থাকে এমন কিছু? না, মাঝখানে না, এই যে প্রথম সেন্টেন্সটা দেখো, রস্ট্রাল মার্জিন অফ রেলিংস ইজ দ্য এপিগ্লটিস,
আমরা আরো সহজ করে বলতে পারি যে এপিগ্লটিসটা মূলত হচ্ছে ল্যারিংস এর একটা অংশ, একটা এক্সটেন্ডেড অংশ। আরো পিছনে যাব তাহলে ল্যারিংস থেকে ছবি দেখাই। এই যে নিচের ছবিটা দেখো, নিচের ছবিটাতে এই যে সামনের দিকে এক্সটেন্ডেড যে কার্টিলেজিনিয়াস স্ট্রাকচার, মাউস পয়েন্টারের মাথায় খেয়াল করো, এটাই হচ্ছে এপিগ্লটিস। সামনের দিকে কার্টিলেজিনিয়াস স্ট্রাকচার যেটা ফ্লিপ, আমরা যে পাতা উল্টাই, যে পাতা উল্টানোর মতো কাজ করে। কাজ করে কি করে? মূল কাজ হলো যখন আমরা নিঃশ্বাস নিব তখন আমরা আমাদের এই যে ইসোফেজিয়াল যে অরিজিন, মানে খাদ্যনালীর যে অরিজিন, সেটাকে বন্ধ করে দিবে। আবার যখন যখন খাবো, যখন ইসোফেজিয়াল ওপেনিংটা খোলা থাকবে, এই মুখটা খোলা থাকবে, তখন আমাদের রেসপিরেটরি পার্টটা বন্ধ থাকবে। ল্যারিংস এর ফ্রন্ট পার্ট বা রস্ট্রাল পার্টটাই হচ্ছে মূলত এপিগ্লটিস। বোঝা গেছে রিয়াদ? মানে ফ্যারিংস আর লিনাংস ডিভাইডেড করে তো এটা দিয়েই, মানে এটার এই পাশ হলো ফ্যারিংস, এই পাশে ল্যারিংস, নো বাই ল্যারিংস একটা অংশ, নো রোস্টাল পার্ট অফ দা ফ্ল্যারিংস হলো এপিগ্লটিস, এটা থেকে হলো এই শুরু হয়েছে, আর এর আগে যেটা ছিল এটা ফ্যারিংস। পার্ট অফ ফ্যারিংস না, রোস্ট্রাল পার্ট অফ ল্যারিংস হলো এপিগ্লটিস। এটাই তার মানে, এটা দ্বারা ডিভাইডেড হয়ে গেল স্যার? না, এটার আগে, এটা সব আগে হলো যে ফ্ল্যারিংস। আহা, কনফিউজ করো না, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। ফ্যারিংসটা হচ্ছে একটা কমন ওপেনিং, কমন ওপেনিং ফর কি? একদিক থেকে নেজাল ক্যাভিটির পার্ট আসলো, নেজাল ক্যাভিটির পার্ট আসলো, এদিক থেকে আমাদের মুখ গহ্বর, মাউথ ক্যাভিটির পার্ট আসলো, একটা হলো স্পেস, এর পিছনে ইসোফেগাস অরিজিন করছে, এক পাশে ট্রাকিয়া অরিজিন করছে থ্রু ল্যারিংস। এই যে মাঝখানের বড় একটা স্পেস, এই যে জায়গা, এই যে স্ট্রাকচার, এটা হচ্ছে ফ্যারিংস। ফ্যারিংস এর ইন্ডিং এই থাকবে হচ্ছে ল্যারিংস। ল্যারিংস এর ফ্রন্টাল পার্টে আছে ছোট্ট করে এপিগ্লটিস। তুমি মুখ বড় করে হা করলে ছোট্ট একটা সফট অর্গান থাকে, এটাই হচ্ছে এপিগ্লটিস। এটা কোনোটাকে ডিভাইড করে না, এপিগ্লটিস ফ্যারিংস ল্যারিংস কে ডিভাইড করে না। ক্লিয়ার? খেয়াল করো, ভালো করে পড়াশোনা করো, যদি কনফিউশন থাকে আবারও জিজ্ঞেস করো, পরবর্তী ক্লাসে হোক অথবা আমাকে পার্সোনালি জিজ্ঞেস করো। ফর্মস দ্য লস্ট্রাল বাউন্ডারি অফ ল্যারিংস। হ্যাঁ, এপিগ্লটিস তো পড়িয়েছে আমরা, পরে ট্রাকিয়া শুরু করেছিলাম। ট্রাকিয়া, ট্রাকিয়া ইজ দ্য টিউব লিঙ্কিং দ্য ক্রিকয়েড কার্টিলেজ অফ ল্যারিংস, অর্থাৎ ল্যারিংস কে কার সাথে যুক্ত করবে? ব্রঙ্কাই। মানে ট্রাকিয়া কিন্তু অনেক বড় একটা অর্গান। এই যে আমাদের গলায় সবচেয়ে বড় যে নালি, হলো স্পেস, এই যে দেখো, এই যে ল্যারিংস দেখা যাচ্ছে, ল্যারিংস এর ইন্ডিকেশন, ল্যারিংস এর পর থেকে লম্বা গলা দিয়ে নেমে একদম থোরাসিক ক্যাভিটির ভিতরে চলে গেছে এবং লাংসে ঢোকার আগ পর্যন্ত ঢুকে যে ব্রঙ্কাস হয়েছে, এই ব্রঙ্কাস আগ পর্যন্ত পুরো লম্বা যে টিউব, এই টিউবটাই হচ্ছে মূলত ট্রাকিয়া। ট্রাকিয়া কি? ইসোফেগাস লাইস ডর্সালি। কিভাবে ডর্সালি রান করে? পরের ছবিটা দেখো তাহলে খুব সুন্দর বুঝতে পারবে। ট্রাকিয়া, এই যে ট্রাকিয়া লেখা আছে, ট্রাকিয়া, ট্রাকিয়ার উপর দিয়ে একটা মাস্কুলার হলো টিউব, একটা সফট টিউব, এটা গেছে হলো ইসোফেগাস। এই যে চিকন, যেটা ইসোফেগাস নর্মালি চিকন থাকে, চ্যাপ্টা থাকে নর্মাল স্টেজে, কিন্তু যখন ওটার ভেতর দিয়ে খাবার যায় তখন এটা চাপে ফুলে ওঠে এবং ভিতর দিয়ে মুভ করে। সার্ভাইকাল পার্ট অফ দ্য ট্রাকিয়া লাইস জেনারেলি মিডিয়ান পজিশন। সার্ভাইকাল যে পজিশন, সার্ভাইকাল কোনটা? এই যে নেক রিজিওন, এই সার্ভাইকাল রিজিওনে কোনটা একদম মাঝামাঝি অবস্থান করে। যখনই থোরাসিক ইনলেট পার হয়ে ভিতরের দিকে ঢুকে যাবে, এটা কিঞ্চিত স্লাইটলি রাইট সাইডে সরে যাবে এবং ট্রাকিয়া গিয়ে লাংসের ভিতরে বাইফার্কেশনের মাধ্যমে ব্রুঙ্কিওল হয়ে ঢুকে যাবে। কোথায়, কোন জায়গায়? এটা
বাইরে থেকে যদি আমরা আইডেন্টিফাই করতে চাই একটা ফোর টু সিক্স ইন্টারকস্টাল স্পেসে, এটা গিয়ে ব্রঙ্কিওলার মাধ্যমে লাংসে ঢুকে যাবে। এই যে দেখো ডান পাশের ছবিটাতে আরো ক্লিয়ার করে বোঝানো হয়েছে ট্রাকিয়া, এবং এই যে কার্টিলেজিনিয়াস যে স্ট্রাকচার টিউবের মতো, খেয়াল করো ট্রাকিয়া, ট্রাকিয়া কি দিয়ে গঠিত? ট্রাকিয়া মূলত কন্টেন্স নিউমেরাস রিংস অফ হায়ালিন কার্টিলেজ, মূলত হলো কার্টিলেজিনিয়াস স্ট্রাকচার। কি কার্টিলেজ? হায়ালিন কার্টিলেজ। কি ধরনের শেপ? সি শেপে থাকবে। বিং ডর্সালি ইনকমপ্লিট, ডর্সালি ইনকমপ্লিট কিরকম? এই যে ছবি আছে নিচে আমি ছবিতে দেখাই, এই যে দেখো ডর্সালি ইনকমপ্লিট কিছুটা। তাহলে ইনকমপ্লিট যেটা হয়েছে সেটাখানে কি থাকে? ইলাস্টিক কানেকটিভ টিস্যু থাকবে, ইলাস্টিক কানেকটিভ টিস্যু। মাউস পয়েন্টারের মাথায় খেয়াল করো, দ্য এন্ডস অফ দ্য ইনকমপ্লিট রিংস জয়েন্ট বাই দ্য স্মুথ ট্রাকিয়ালিস মাসল। এখানে ট্রাকিয়ালিস মাসল থাকে, মাসল দ্বারা দুইটা অ্যাটাচড হবে, ট্রাকিয়ালিস মাসল এবং ইলাস্টিক কানেকটিভ টিস্যু থাকবে যেটা ইনকমপ্লিট অংশ সেটাতে। স্ট্রাকচারাল কনফর্মেশন অফ দ্য ট্রাকিয়া প্রিভেন্টস, এই যে যদি যেহেতু ফাইবো কার্টিলেজিনিয়াস স্ট্রাকচার, এটা কি মুভ করতে পারে এবং কিছুটা ফ্লেক্সিবল। যদি কি হতো, যদি হাড় দিয়ে গঠন করা হতো তাহলে এটার মুভমেন্ট পাওয়ার থাকতো না। আবার এটা যদি মাস্কুলার অর্গান হইতো তাহলে চাপটা হয়ে যেত, বাতাস সবসময় ঢুকতে পারতো না। এই জন্য সৃষ্টিকর্তা এমন ভাবে তৈরি করেছে যাতে এর ভিতর দিয়ে খুবই কনভেনিয়েন্টলি ইফিসিয়েন্টলি ইয়ার বাতাস ঢুকবে, বের হবে যখন যেটা প্রয়োজন। আবার এটার যখন দরকার হবে মাস্কুলার অ্যাক্টিভিটিস দ্বারা এটা কন্ট্রাকশন রিল্যাক্সেশনও করতে পারে। ট্রাকিয়াল যে ওয়ালটা, এই ওয়ালটা মূলত তিনটা লেয়ারে গঠিত। কি কি তিনটা লেয়ার? ইনার মিউকোজা, এই যে দেখো ইনার মিউকোজা, ইনার সাইডে দেওয়া আছে মিউকোজা। মিডল লেয়ারটা সবচেয়ে মোটা, ফাইব্রোকার্টিলেজিনিয়াস মিডল লেয়ার, ঠিক ফাইব্রোকার্টিলেজ থাকে, যেটা বলা হচ্ছে ফাইব্রোকার্টিলেজ মিডল লেয়ার। এবং অ্যাডভেন্টেশিয়া অর সেরোসা, অ্যাডভেন্টেশিয়া এবং সেরোসার পার্থক্য কি, এটা আমাদের এবার যারা অ্যাসাইনমেন্ট গ্রুপ আছে তারা এটা ক্লিয়ার করবে। দ্য ইনার মিউকোসা যেটা বলেছি, ইনার মিউকোসা কন্টেন্স গ্ল্যান্ডস হুইচ প্রোডিউস মিউকাস, এই মিউকাসটা কি করে, এই ট্র্যাপস দ্য ডেব্রিস অ্যান্ড কনস্ট্যান্টলি মুভড আপওয়ার্ড। এই মিউকোসা থেকে কিছু পরিমাণ মিউকাস নিঃসরিত হয়, যে মিউকাসটা আমরা বাতাস থেকে যদি কোনো অপদ্রব্য যেটা বডির জন্য গ্রহণযোগ্য নয়, বডির জন্য অনুকূল নয়, এ ধরনের কোনো সাবস্টেন্স কোনো জিনিস যদি গ্রহণ করি তাহলে বডি সেটাকে নেগেটিভ রিফ্লেক্সের মাধ্যমে বের করে দিবে। এটাকেই বলা হয় মিউকোসিলিয়ারি অ্যাসকালেটর। অ্যাসকালেটর মানে কি, উপরের দিকে আসবে, মিউকাস এবং সিলিয়ারি অ্যাক্টিভিটির মাধ্যমে অ্যাসকালেশনের মাধ্যমে উপরের দিকে ধীরে ধীরে মুভ করে আলটিমেটলি এটাকে বডি থেকে বের করে দিবে। দিস ইজ কল্ড মিউকোসিলিয়ারি অ্যাসকালেটর। ফাংশন কি, ট্রান্সপোর্টিং ইয়ার ফ্রম ফর রেসপিরেশন ফ্রম ল্যারিংস টু দ্য ব্রঙ্কাই রেসপিরেটরি প্যাসেজ। এখন ট্রাকিয়া পর্যন্ত আমরা পড়লাম, এরপরে ব্রঙ্কাস বা ব্রঙ্কিউলের মাধ্যমে লাংসে ঢুকে যাবে ইয়ারটা। আমরা এখান থেকে নেক্সট ক্লাস শুরু করব, নেক্সট ক্লাস শুরু করব। আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য এক একটা করে হোমওয়ার্ক দেই। এই চ্যাপ্টারের হোমওয়ার্ক কি, প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য কমন নতুন যে টার্মিনোলজি, এই টার্মিনোলজিগুলি লিস্ট করবে, আমাকে দিবে, তারপরে ফাইনালি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। দুর্জয়, দুর্জয় আছো? জি স্যার, আছি স্যার। গত সপ্তাহের ভোকাবুলারি কি বন্ধুদের সাথে শেয়ার করা হয়েছে?
জি স্যার, গুড। সবাই মিলেই করছিলাম স্যার। না না না, আমি বলছি বাকিরা, বাকি তোমরা তিনজন মিলে করেছো, কিন্তু বাকিদের সাথে শেয়ার করা হয়েছে কি না? না স্যার, দেয় নাই স্যার। না স্যার, বাকিদের সাথে শেয়ার করা হয় নাই। বাকিদেরকে শেয়ার করতে হবে, এটা কিন্তু প্রত্যেকটা ক্লাস চ্যাপ্টারের জন্য কমন। প্রত্যেকটা চ্যাপ্টারের যে অ্যাসাইনমেন্ট তোমরা করবে, চ্যাপ্টার করার পরে আমাকে প্রথমে জমা দেবে, আমি চেক করার পরে তোমরা এটা ফাইনালি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর অ্যাসাইনমেন্ট করার সময় যে শব্দার্থগুলো আমি বলেছি, যে টার্মিনোলজি শিখেছো, টার্মিনোলজি বলতে যে সরাসরি বাংলা হতে হবে নট নেসেসারি। তুমি একটা জিনিস নতুন শিখেছো, নতুন একটা ওয়ার্ড, সেই ওয়ার্ডটা বলতে কি বোঝায়, তুমি যে শব্দ দ্বারা বা যেভাবে তোমরা ভালো মতো বুঝতে পারবে, তোমার বন্ধুটা বুঝতে পারবে, সেভাবে লিখবে। কারণ তোমরা জানো আমরা এটা মেডিকেল সায়েন্স পড়ছি, অনেক সময় বাংলার চেয়ে ইংরেজি সহজ আমাদের জন্য, কারণ ইংরেজিতে আমরা অভ্যস্ত। এই জন্য ইট ইজ নট ম্যান্ডেটরি টু রাইট ইন বেঙ্গলি দ্য মিনিং। তোমরা যেভাবে সহজভাবে বোঝাতে পারো সেভাবে প্রয়োজনে ইংলিশেও লিখতে পারবে। আর আরেকটা ডিফারেন্স বলেছি তোমাদেরকে লিখতে হবে এই চ্যাপ্টারের জন্য, সেটা হলো সেরোসা এবং অ্যাডভেন্টেশিয়ার পার্থক্য কি। টিম মেম্বার হবে কে কে? সুরাইয়া আছে? জি স্যার। সুরাইয়া, রুহুল আমিন জি এবং স্যার। উদ্দিন ভুঁইয়া। রুহুল আমিন আছে? রুহুল আমিন, মেহবুব উদ্দিন ভুঁইয়া, জি স্যার। তিনজন মিলে এই অ্যাসাইনমেন্টটা করবে ভালো করে। আর তোমরা অ্যাসাইনমেন্টটা বুঝতে পেরেছো কিনা? অ্যাসাইনমেন্ট বুঝতে পেরেছো? এই কথা বলো না, হাত তুলে থাকে। মনীষ সাহা কিছু বলবে? মনীষ সাহা, একটা কথা ছিল স্যার। কে, মনীষ? না, ওলিউল্লাহ স্যার। হ্যাঁ বলো স্যার। যেমন স্যার, কার্ডিওভাস্কুলারজির ভোকাবুলারি আমাদেরকে লিখতে হবে স্যার। আমরা যেগুলো একটু ক্রিটিক্যাল সেগুলো নোট ডাউন করে ওইগুলো আমরা যা বুঝছি অথবা নোট ইন্টারনেট থেকে বের করে ওইগুলো আমরা টাইপ করে আপনাকে দেবো স্যার, এরকম কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই টাইপ। মানে বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যে তুমি বোঝো, তুমি আগে বোঝো যে আমি এই চ্যাপ্টার থেকে নতুন এতগুলি শব্দ শিখেছি, শব্দ শিখেছি, টার্মিনোলজি শিখেছি, ওই জিনিসটা আগে নিজে বোঝো, আগে নোট ডাউন করো, আগে তোমার জন্য দরকার। এরপরে তুমি আমাকে বলো যে ঠিক আছে কিনা, আমি একটু চেক করে দেখি, যদি চেক করে সব ঠিক থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। এতে উপকার হবে কি, দেখো আমরা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যদি 10টা গড়ের ওয়ার্ড শিখি, আমি বিশ্বাস করি 10টারও বেশি ওয়ার্ড তোমরা শিখবে নতুন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে। যেটা কিছু কিছু টার্ম হয়তো মেডিকেল টার্ম থাকবে, বাট মেডিকেল টার্মের বাইরেও অনেক টার্ম থাকবে যেটা তোমার জীবনে কাজে লাগবে। দেখো আমার যদি 10টা ওয়ার্ড শিখি প্রতিটা চ্যাপ্টার থেকে, আমার যদি দুইটা কোর্স মিলে আর যদি আমি 10টা চ্যাপ্টার পড়াই, তার মানে কি 100টা নতুন ওয়ার্ড তোমরা শিখলে। এভাবে ধীরে 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 তোমাদের একটা ভোকাবুলারি বিল্ডিং করবে এবং একটা এক্সপার্টাইজ তৈরি হবে। এবং আমি যে আমার নোটটা দিয়েছি, তোমরা কে যেন বলেছিলে গত ক্লাসে যে স্যার আপনার নোটের এক একটা সেন্টেন্স 2-3 লাইন করে লম্বা। হ্যাঁ, ইংলিশ, এটাই হচ্ছে ইংলিশ, দিস ইজ ইংলিশ। আমি তাকে বলেছিলাম যে আমরা যেভাবে ইংলিশ পড়ে এসেছি, প্রকৃতপক্ষে ইংলিশটা এরকম না। আমরা যদি বাংলা একটা উপন্যাস পড়ি, তোমরা দেখো বাংলা যে উপন্যাসটা আমরা যেভাবে লিখছি, আমরা যেভাবে ইংলিশ বইগুলো লিখা আমাদের বাংলাদেশিদের অনেক ক্লাসে বই, ওরকম কিন্তু না। তাহলে কি হচ্ছে, দেখো যে আমরা 10 বছর, 12 বছর, 15 বছর ধরে ইংরেজি পড়ছি, বাট আমরা যখন ইংরেজির একটা টেস্টে যাচ্ছি, আইএলস, টোফেল বা জিআরএর মতো কোনো আন্তর্জাতিক মানের পরীক্ষা দিচ্ছি, আমাদের কিন্তু এক্সপার্টাইজ ওই লেভেলে হচ্ছে না। অথচ যে কোনো মানুষ যদি 1 বছর থেকে 2 বছর মানে যে কোনো নতুন ভাষা পড়ে, তাহলে সে ভাষায় সে ফ্লুয়েন্সি অর্জন করে। কিন্তু আমরা 12 বছর 15 বছর পরেও কিন্তু ফ্লুয়েন্সি থেকে শুরু করে আমরা বেসিক জিনিসটা আমাদের শেখা হচ্ছে না। এটা তার অন্যতম কারণ, কারণ ওয়ে অফ লার্নিংটা আমাদের ওরকম হয়নি, ওরকম স্ট্যান্ডার্ড ছিল না। তো আমি চেষ্টা করছি যদি তোমরা ওই নোটটা ভালো করে একটু পড়ো, তোমাদের একসাথে যেরকম প্রকৃত খুবই স্ট্যান্ডার্ড মানের একটা বই থেকে তোমাদের
ভেটেরিনারি সায়েন্স, ভেটেরিনারি অ্যানাটমি জানা হবে, একই সাথে তোমাদের ইংরেজির পটেনশিয়ালিটি ডেভেলপ করবে। সো এই সুযোগটা মিস করো না তোমরা। শাওন, শাওন মাহমুদ, পাপন খান, মনীষ সাহা কিছু বলবে? নন্দিতা? জি স্যার। পাপন খাই কই? পাপন খান কই? ঠিক আছে, তোমাদের কোনো কোশ্চেন আছে? রামিন? জি স্যার। কোনো কোশ্চেন আছে? না স্যার। তোমরা কয়েকজন বলেছিলে যে নোটটা দ্রুত দিলে ভালো হয়, আমি চেষ্টা করব এখন থেকে তোমাদের প্রতিদিনের নোট সরবরাহ করার জন্য, প্রতিদিনের নোট। ঠিক আছে, সো আজকে যে ক্লাসটা নিলাম সেটা নোট আজকেই দিয়ে দিব, আজকেই পাবে তোমরা এই ক্লাসের নোট। আচ্ছা স্যার। ঠিক আছে, ভালো থেকো তাহলে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।